সো হেউ হোয়াটসঅ্যাপ পিপল, তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেল আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আজকে কাছে হতে চলেছে ডায়মন্ডের পুরো মা ব্যান এক, মানে একদম পুরো ডায়মন্ডের বাস। আমার কাছে মোটামুটি 300টার মতো ডায়মন্ড আছে। তারপরে আমার এই গ্লোয়াল স্কিনটা এতটা পছন্দ হয়েছে, যেটা আমার একদম মানে কি বলবো গাইস, একদম ওপি লেগেছে এই গ্লোয়াল স্কিনটা। তো আমি নেওয়ার চেষ্টা করবো এতটুকু ডায়মন্ডের মধ্যে। 300 ডায়মন্ডের মধ্যে যদি হয় তাহলে ভালো, না হলে আমি টপ আপ আর করছি না, কারণ 300 ডায়মন্ড আমার কাছে আছে। তো যেহেতু তোমরা জানোই আমি আগে 5টা স্পিন করে নিয়েছিলাম, তো এখন গাইস যতটুকু ডায়মন্ড আছে দেখতে পাচ্ছ 309টা ডায়মন্ড আছে। তো আমি 309টা ডায়মন্ডের এখানে পুরো বাস দিতে চলেছি। এখান থেকে আমি কিছু কিছু দেখবো, যদি গ্লো ওয়াল স্কিন দিয়ে দেয় তাহলে লাগ ভাই, আমার এটা একদম অসম লেগেছে। আমার বান্ডেল একদমই চাই না, কিচ্ছু চাই না, ডাইরেক্ট আমার 300 ডায়মন্ড নিয়ে নিক, শুধু গ্লো ওয়াল স্কিনটা দিলেই আমার হয়ে যাবে। তো গ্লো ওয়াল স্কিনটি অসম লেগেছে। তো ভিডিওটি বেশি লম্বা না করে আমি ডাইরেক্টলি 990 ডায়মন্ডের যে 5টা স্পিনের, তো 5টা স্পিনের আমি এখানে চলে যাচ্ছি। তো দেখি ভাই কী দিচ্ছে। তো কপাল খারাপ থাকলে গাইস বুঝতেই পারছো যা দেয় এখানে, গানবক্স টানবক্স দিয়ে দিয়েছে। সো গাইস আমার এসব চাই না, কোনো গানবক্স, শুধু আমার চাই গ্লো ওয়াল স্কিন। ভাই সাহেব এরকম কেন করে গাইস, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে, কারণ গাইস এত এত কষ্ট করে গাইস ডায়মন্ডগুলো রেখেছিলাম, কারণ একদম ডায়মন্ডে পুরো বাস দিয়ে দিল, একদম দেখতেই পারছো ডায়মন্ডে পুরো একদম বাস গাইস, ডায়মন্ডে পুরো বাস দিয়ে দিল একদম পেট ফুড। এটা গাইস কোনো একটা হলো গাইস, 300 ডায়মন্ডের মতো খরচা করলাম, তারপরেও এখানে দেখতে পাচ্ছ গাইস পেট ফুড দিয়ে দিয়েছে। তো গাইস আর মাত্র 19টি ডায়মন্ড আছে। তো দেখি গানবক্স পেয়েছি, যদি গানবক্স থেকেও যদি একটা কিছু ভালো কিছু বের করা যায় তাহলে তো গাইস ভালোই হয়, আর যদি গাইস বের না হয় তাহলে আর কী বলবো, যেরকম আছে সেরকমই থেকে যাবে। সো গাইস এটা কী, এটা হচ্ছে তোমার গাইস একের কালার কি আই থিঙ্ক, হ্যাঁ গাইস। সো দেখি গাইস বেশি লেট করবো না, 2টো বক্স পেয়ে গিয়েছি। তো 2টো বক্সের মধ্যে যদি পারমানেন্ট বেরোয় তো বেরোবে, না হলে গাইস কিচ্ছু করার নেই। সো গাইস জানি এরকমই হবে, কিছু আর বলার নেই, এইসব ইভেন্ট এরকমই হয়। তো এটার গাইস রেট অফ ফায়ার ও গাইস যা আছে আছে, আমার একদম মুড খারাপ হয়ে গেছে, এত ডায়মন্ড ছিল। চলো গাইস দিয়ে পারমানেন্ট তো পেয়ে পাবো না, 3 দিনের জন্য দিয়ে দিয়েছি। আর এটা এটা হচ্ছে এটা রেট অফ ফায়ার, একটা রিলোড স্পিড, একটা কপাল ভালো না, জানি পাবো না, আজকের দিনটাই খারাপ চলছে। সো গাইস দেখতেই পাচ্ছ ডায়মন্ডে কীরকম বাস চলে গেলো। তো তোমরাও যদি অবশ্যই যদি তোমরাও চাও যে এরকম ইভেন্টে তোমরা ট্রাই করবে, তো অবশ্যই করতে পারো নিজের লাক আজমানোর জন্য, অবশ্যই নিজের লাকের জন্য। শুধু গাইস যদি তোমরা একদম এটা নেওয়ার জন্য বসে থাকো তাহলে গাইস তোমাদের মোটামুটি 1000 ডায়মন্ডের মতো লাগবে যদি এটা নাও গ্লো ওয়াল স্কিনটা। তো আমার খুবই ইচ্ছা ছিল নেওয়ার, তো দেখি ডায়মন্ডে তো হচ্ছে না, যদি একটা উইকলি মারা যায় তো ভালোই হবে। আর গাইস এই ইভেন্টটি কতদিন থাকতে তো সেটা তো তোমাদের আমি বলতেই ভুলে গেছি। সো এটা গাইস আমার আগের ভিডিওতে তো বলা আছে, আমি তোমাদেরকে দেখে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা 4 থেকে 10 আগস্ট পর্যন্ত থাকবে এই ইভেন্টটি। তো গাইস ডায়মন্ডের উপর বাস চলে গেলো, আর কিছু বলার নেই গাইস। তো এই যেহেতু আমার ভালো লেগেছিলো তাই আমি গাইস এটা নিয়ে নিলাম। সো গাইস নিয়ে নিলাম বলতে এখনও পাই নিলে হয়তো ভালোই হতো, যদি আমি একবার স্পিন করতাম আমার 400 ডায়মন্ড ছিল। তো যাই হোক ডায়মন্ডের বাস চলে গেলো, আর কিছু বলার নেই। তো গাইস গুড বাই, দেখো চাইটি কোনো নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। এই ভিডিওটি যাবে গাইস হিন্দিতে, নিচে আমার হিন্দি চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো, তো হিন্দি চ্যানেল গিয়ে অবশ্যই ফলো করে নিও। গুড বাই।